হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে। তো এর আগের ভিডিওতে আমরা আপনাদের অ্যালবো বানানো দেখেছিলাম রিবিট দিয়ে। তো বলে ওই ভিডিওতেই বলেছিলাম যে আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো যে কিভাবে লক করে ডাটিং বানানো হয়, ডাটিং ফেব্রিকেশন করা হয় লক সিস্টেমে। তো আমরা আজকে সেটাই দেখাবো আপনাদের। দেখেন, আমরা আজকে কিছু অফসেট পিস বানাচ্ছি এখানে। তো অনেকে এখানে কাজ করতেছে, কিছু অফসেট পিস, ছোট ছোট কিছু অ্যালবো ট্যালবো আমরা বানাবো এখানে। সেগুলা লগ সিস্টেমেই বানাবো এবং সেগুলাই আজকে আপনাদের দেখাবো কিভাবে বানানো হয়। তো লগ হচ্ছে, লগ সিস্টেম হচ্ছে দুইটা সিস্টেমে ব্যান্ড করে এল করা লাগে, লগ মারা লাগে। একটা হচ্ছে ছোট ছোট করে মোড়া হয়, যেটা এখন যে মোড়া হচ্ছে এটাকে বলা হয় কান্নি, কান্নি মোড়া হয়। এটা হচ্ছে আধা সেন্টি মুড়তে হয়। আরেকটা হচ্ছে লক ফর্মা, আরেকটা হচ্ছে লক ফর্মা সিস্টেম, সেটা হচ্ছে 3 সেন্টি বা 1 ইঞ্চি নিলেও হয়। তো সেটাও দেখাবো। এটা এখন দেখেন, এটা নিতে হয় হাফ সেন্টি, অর্থাৎ 5 মিলি মুড়তে হয়। তো এটাকে বলা হয় কান্নি। তো এটা ডাটিং যখন কাটা হয়, ডাটিংয়ের সাইজের সাথে এটা দুদিকে মোড়ার জন্য 1 সেন্টি বাড়ায় নিতে হয়, না হয় আধা ইঞ্চি, হয়তো 1 সেন্টি না হয় আধা ইঞ্চি বাড়ায় নিতে হয়। নিয়ে দোনো দিকে এভাবে মরতে হয়, দেখেন এভাবে মরতে হয়। তো এটার নাম হচ্ছে কান্নি। এটা যেটা হয় এটাকে কান্নি মোড়া বলা হয়, ঠিক আছে। আর এরপরে যেটা এটা এটাকে ফিটিং করার জন্য, লক করার জন্য আরেকটা লক বানানো, ওটাকে লক ফর্মা বলে। ওটার জন্য আবার 3 সেন্টি বা 1 ইঞ্চি, যেটাই ইঞ্চিতে নিলে 1 ইঞ্চি বা সেন্টিতে নিলে 3 সেন্টি ডাটিংয়ের সাইজের সাথে বাড়ায় নিতে হয়। তো এটা দেখেন, এটা হচ্ছে কান্নির ফাট, এটা হলো কান্নি মোড়া হইলো দোনো দিকে। এটা এটা 10 সেন্টি, অর্থাৎ 100 হইলো আমাদের ডাটিংয়ের সাইজ, আর আমরা 1 সেন্টি বাড়ায় নিছি কান্নি মোড়ার জন্য। তো এবার দেখেন, এবার হচ্ছে এটা হচ্ছে লগ, লগ ফর্মা, এটা হচ্ছে লগ। তো এটাতে আমরা এক এক ইঞ্চি বাড়াই নিছিলাম দোনো দিকে। আমাদের ডাটিং এর সাইজ হচ্ছে 300, অর্থাৎ 30 সেন্টি। 30 সেন্টির সাথে আমরা দোনো দিকে আরো 5 সেন্টি বাড়াই নিছি লগ মোড়ার জন্য। তো দেখেন, এটা হচ্ছে লগ। তো এটাকে মোড়া হবে। এখন এটাকে কিভাবে মোড়বেন, দেখেন, যেটা আপনি বাড়তি নেবেন, 1 ইঞ্চি নেন বা 3 সেন্টি নেন, যেটাই নেন, যেটা বাড়তি নেবেন, প্রথমে ওটার আধা মুড়তে হয়। দেখেন আধা, দেখেন এই আধা মুড়তে হয়, প্রথমে এটার আধা মরতে হয়। আধাকে একদম একদম ব্যান্ড করে দিতে হয়, ঠিক আছে। এদিকে অর্ধেক, অর্থাৎ 3 সেন্টি বা 1 ইঞ্চি, যেটাই নেন, ওটার অর্ধেক প্রথমে পুরোটা ব্যান্ড করে দিতে হবে, ঠিক আছে। তো ব্যান্ড করে দেওয়ার পরে দেখেন, এটা ব্যান্ড হোক, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো এটা হলো, দেখেন এটা ব্যান্ড হলো আধা। আধা ব্যান্ড হওয়ার পরে আবার যেটা ব্যান্ড করছেন, আবার ওটার অর্ধেক আবার যেদিকে ব্যান্ড করছেন ওটার উল্টো দিকে ব্যান্ড মারবেন, ওটার উল্টো দিকে। প্রথম যেদিকে মারছেন আধা, পরের আধা আবার উল্টো দিকে, নিচের দিকে মারবেন। যেখানে আমরা কিভাবে রেখেছি সেটা দেখেন, প্রথমে একদিকে মরেছি, যে কোনো দিকে মরলেই হবে, একদিকে অর্থাৎ 3 সেন্টির যেটা বাড়তি রাখা হয়েছে এটার আধা মরেছি, আবার সেই আধার অর্ধেক আবার উল্টো দিকে মরতেছি। দেখেন আবার উল্টো দিকে মরতেছি। তো ঠিক আছে, উল্টো দিকে মোড়া হয়েছে, দেখেন। এখানে দুইটা ব্যান্ড হয়েছে, একটা প্রথমে একটা ভিতরের দিকে, আবার ওটাকে উল্টো দিকে, আবার ওটার আধা, দেখেন এটাকেও আবার পুরো ব্যান্ড করার পরে পুরো ওটাকেও আবার ওইদিকে উল্টো দিকে পুরো একদম ওটার সাথে মিশাই দিতে হবে। তো এগুলা এটা একটু সময় লাগে, এগুলা একটু সময়, তবে মেন পারফেক্ট কাম এবং মেন যে ফেব্রিকেশনের যে মেন সিস্টেমটা সেটাই হচ্ছে এই সিস্টেম।
এই সিস্টেমেই করা হয়, লগিং সিস্টেমে। এটা হচ্ছে একদম বেস্ট, এটাই হচ্ছে নিয়ম আর কি। আমরা ইজির জন্য অনেক সময় রিপিট দিয়ে করে ফেলি, এটা একটু সময়ের ব্যাপার, কিন্তু সবচেয়ে পারফেক্ট এবং নিয়ম হচ্ছে এটা। তো দেখেন আমরা এখন এটাকে যেটা উল্টা দিকে মোড় দিছি সেটাকেও এখন একদম পুরোটা ব্যান্ড করে দিব, পুরোটা বসাই দিব একবারে, মেরে একদম বসাই দিব। তো আপনারা ভালো করে খেয়াল করবেন, ধ্যান দিবেন, বুঝতে হবে। প্রথমে আমরা কি করেছি, পুরো 3 সেন্টির অর্ধেককে যে কোনো একদিকে মোড়ে নিয়েছি, ঠিক আছে। এরপর উল্টা করে সেই অর্ধেককে আবার উল্টো দিকে মোড়ে দিছি, ঠিক আছে। দুইবার ব্যান্ড করা হয়েছে, একবার মনে করেন একবার নিচের দিকে 3 সেন্টির আধা, আবার সেই আধাকে অপোজিট দিকে আবার আধা, দুইটা মোড় দেওয়ার পরে এটার লগ হয়েছে। এখন লগ মোটামুটি আমাদের হয়ে গেছে। এটাকে একদম বসায় দিতে হবে, এখন আমাদের লগ মোটামুটি হয়ে গেছে। দেখেন এই যে দেখেন, দেখেছেন, এটাই লক। এটার ভিতরে এখন আমরা কান্নি যেটা মরেছি আবার এখানে ব্যান্ড করা হবে দোনো দিকে। এই যে এই দাগ মারা আছে, এটা অফসাইডের অফসাইডের সাথে মিলাইয়া ব্যান্ড করতে হবে। কোন দিকে ব্যান্ড যাচ্ছে এটা অফসাইডের সাথে মিলাইয়া ব্যান্ড করতে হবে। ব্যান্ড করার পরে এই যে লক যেটা করা হয়েছে, এই লগের ভিতরে আগের যে কান্নি যেটা মোড়া হয়েছে সেটা এই লগের ভিতরে ঢুকে যাবে। তো এটা আমরা অ্যাসেম্বল করার সময় আপনাদের দেখাবো। এটা যখন পুরা হয়ে যাবে, এই পার্টটা যখন পুরা কমপ্লিট হবে, আমরা এটাকে যখন অ্যাসেম্বল করব, ফিটিং করব, তখনও আপনাদের দেখাবো কিভাবে লক লাগানো হয়। তো এটার অপর পাশটা লক মারা সম্পূর্ণ হোক, তারপর আপনাদের আমরা বাকিটা দেখাবো কিভাবে এটা ইয়ে করা হয়, কিভাবে ব্যান্ড করা হয়, কিভাবে অ্যাসেম্বল করা হয়, অর্থাৎ অ্যাসেম্বল মানে এটাকে ফিটিং করা। ফিটিং তো দেখেন আমাদের পার্টটা মোটামুটি হয়েছে, এখন এটাকে ব্যান্ড করব আমরা, শুধু ব্যান্ড করে এরপরে অ্যাসেম্বল করব। দেখেন এক সাইড ব্যান্ড করা হয়েছে, এই যে এদিকে ব্যান্ডটা একটু বাড়াই নিতে হবে, আরও ব্যান্ডটা একটু বাড়াই নিতে হবে, একটু কম হয়েছে আর একটু বাড়াই নিতে হবে। তো এভাবে এভাবে এটার সাথে ধরে ব্যান্ড করে তারপর এটাকে ফিটিং করতে হবে আর কি। তো এ হচ্ছে লক সিস্টেমে ডাক্টিং ফেব্রিকেশন করার নিয়ম আর কি। তো সবচেয়ে বেটার এবং বেস্ট এবং নিয়ম হচ্ছে এটা, এভাবেই ডাক্টিং বানানো। যদিও আমরা সাইডে শর্টকাটের জন্য রিপিট দিয়ে করি, তো যখন এটা ফ্যাক্টরিতে বানানো হয় তখন এই সিস্টেমেই বানানো হয়, লক সিস্টেম। আবার এখন তো মেশিন আছে, মেশিনেও করা হয়। এটা তো হাতে আমরা এখন লক করছি, এটা তো সাইডে মেশিন নাই, এই জন্য এখানে লক করা হচ্ছে। এখন এখন যে অত্যাধুনিক ফ্যাক্টরিতে কম্পিউটারাইজই করা হয়, এগুলা সব লক সব কিছু মেশিনে মারা হয়, হাতে তেমন একটা হাতের কাজ নেই। শুধু ফিটিং করা, অ্যাসেম্বল করা ছাড়া হাতের কাজ তেমন একটা নেই। তো আমরা তো সাইডে করছি, এখানে মেশিন বেগারা নাই এই জন্য। তো দেখেন এখন আমরা এটাকে ইয়ে করবো, অ্যাসেম্বল করবো, অর্থাৎ জমা করবো, এটাকে ফিটিং করব। এটাকে এখন ফিটিং করব, তারপর আপনারা দেখবেন যে আমাদের অফসেটটা কীভাবে হয়ে গেছে। তো দেখেন যেটা আমরা কান্নি মরেছি, ওই কান্নিটা লগ যেটা পরে যেটা লগ মারা হয়েছে ওইটার ভিতরে রেখে এটাকে ফিটিং করা হচ্ছে। ভিডিওটা মোবাইল থেকে দুই ফরম্যাটে করাই, ছোট বড় হয়ে গেছে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আপনারা বুঝে নেবেন। তাড়াহুড়ার মধ্যে ধ্যানে ছিল না, একটা 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 করেছি মোবাইল ভার্টিকেল করে, আর একটা মোবাইল স্ট্রেট করে, দুই রকম করায় ভিডিওটা ছোট বড় হয়ে গেছে। তো দেখেন
এটা কিভাবে ফিটিং করা হচ্ছে দেখেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। এ দেখেন, ওই যে লকটা মারা হয়েছে, লগের মধ্যে যে আধা সেন্টির 5 মিলির যে কান্নিটা মারা হয়েছে, ওইটা হচ্ছে লগের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যান্ড করা হচ্ছে। তো এটাই হচ্ছে লক সিস্টেমে ডাক্টিং ফেব্রিকেশন করার নিয়ম আর কি। তো এইভাবেই এখন দেখেন, এটাকে চারো সাইড মেরে তারপরে এটাকে ফিটিং করা হবে। এরপর এটা মোটামুটি রেডি হয়ে গেছে, ইনসুলেশন করা হবে, ফিটিং করা হবে। তো এ হচ্ছে আর কি, আমরা সাইডে, বিশেষ করে সাইডে যখন কোনো ইমার্জেন্সি, সাইড অফসেট বা আপ ডাউন অফসেট বা সাইড মেজারমেন্টের যে কোনো ছোটোখাটো পিজের দরকার হয়, সেটা আমরা এভাবে করি নি আর কি। তো এটাই হচ্ছে নিয়ম। আশা করি আপনারা ভালো করে দেখলে, ধ্যান দিয়ে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, আমাদের একটা অফসেট মোটামুটি রেডি হয়ে গেছে পুরোপুরি। কিভাবে এখন লক সিস্টেমে আপনারা এটা ফেব্রিকেশন করা হয় সেটাও দেখা দিলাম, কিন্তু এটা ফেব্রিকেশন করার নিয়ম কি সেটাও আগে ভিডিও দেওয়া হয়েছে, আবার রিবিট দিয়ে কিভাবে করা হয় সেটাও ভিডিও এর আগে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, এবং ফিউচারে আরও ভিডিও ইনশাল্লাহ আসবে, আরও বিভিন্ন রকম ভিডিও দেওয়া হবে আপনাদের ডিমান্ডের উপর নির্ভর করে। তো ভালো থাকবেন, বাই বাই।